ভিডিও কল করে গৃহবধূকে সম্মোহন, চাকরির অথবা অর্থের লোভে ফুসলিয়ে বের করে নিয়ে গিয়ে অপহরণ, দুমাস ধরে মাঝে মধ্যে অশ্লীল ছবি পাঠিয়ে কখনো ভিডিও কল পেয়ে আরো দুশ্চিন্তায় পরিবার। প্রায় দুমাস ধরে নিখোঁজ গৃহবধূ, পরিবারের দাবি ভিডিও কলের মধ্য দিয়ে অর্থ কিংবা চাকরির টোপ দেখিয়ে বাড়ি থেকে বের করা হয়েছে তাদের মেয়েকে। বর্তমানে মাঝে মধ্যেই হোয়াটসঅ্যাপে তার অশ্লীল ছবি পাঠিয়ে মুছে দেওয়া হচ্ছে, সাথে সাথেই ফোনেই চোর পুলিশ খেলা চলছে পরিবারের সাথে। দুটি ফোন নাম্বার এবং অপহরণকারীর একটি ছবি ছাড়া আর কোনো প্রমাণই নেই পরিবারের হাতে। প্রায় দুমাস আগে নিখোঁজ এবং কেস ডায়েরি লেখানোর পর এবার পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা প্রার্থনা করেছে পরিবার। লোমহর্ষক এবং চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর স্ট্রিট বিশ্ব সুখপল্লী এলাকায়। পরিবার সূত্রে খবর, মে মাসে ২৪ তারিখ সকাল আনুমানিক ১০টা নাগাদ বাপের বাড়ি থেকে গৃহবধূ মাম্পি বিশ্বাস বের হন ব্যাংকে যাওয়ার নাম করে। বাড়ি থেকে বের হওয়ার আগে ব্যাংকের পাসবই, ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র ইত্যাদি যাবতীয় তথ্য নিয়ে যান সঙ্গে করে। তবে জামাকাপড় কিংবা অন্য কিছু নিয়ে যায়নি। এরপর দীর্ঘক্ষণ হয়ে গেলেও বাড়ি না এলে পরে পরিবারের সদস্যরা খোঁজখবর নিতে থাকেন ওই গৃহবধূর। শ্বশুরবাড়ি শান্তিপুর থানার দূরত্বের লেবুতলা পাড়ায় জামাইয়ের সাথে মেয়ের কিংবা বাপের বাড়ির পরিবারের সম্পর্ক খুবই ভালো। দুই পরিবার মিলে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েও ওই গৃহবধূর সন্ধান না পাওয়া গেলে তারা শান্তিপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন ওই গৃহবধূর নামে। পরিবারের তরফ থেকে জানা যায়, ওই গৃহবধূর বেশ কয়েক বছর আগে দেখে শুনেই বিয়ে দেন তারা। শ্বশুরবাড়ির অবস্থা সচ্ছল, স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে কোন রকম মনোমালিন্য নেই তার। সুখেই সংসার করছিল তাদের মেয়ে। তবে হঠাৎ করে কি এমন ঘটল তা নিয়েই হতবাক পরিবারের সকলেই। পরিবার অভিযোগ করেন, নিখোঁজ হওয়ার কয়েকদিন পরেই তাদের ফোনে অচেনা একটি নম্বর থেকে ওই গৃহবধূর বেশ কয়েকটি ছবি আসে। তবে সেই ছবি কিছুক্ষণের মধ্যেই ডিলিট হয়ে যায়। এরপরই তারা ওই নম্বরটি সন্ধান নিতে গেলে জানতে পারেন নম্বরটি আসলে বাংলাদেশের। এমনকি তারা জানান এরপর অন্য একটি নাম্বার থেকে ফোন আসে তাদের ফোনে। এরপর নিখোঁজ হওয়া ওই গৃহবধূর মা তার পুত্রবধূকে দিয়ে সুকৌশলে সেই ফোন নম্বরে ভিডিও কল করে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির বেশ কিছু তথ্য জোগাড় করে। যদিও ওই ব্যক্তি দাবি করেন তার বাড়ি পুনাতে, ওই গৃহবধূর সঙ্গে তার যোগাযোগ ছিল, তবে বর্তমানে ওই গৃহবধূ তার কাছে নেই। পরিবারের অভিযোগ, মোবাইলের জন্যই এই সর্বনাশ হয়েছে। সম্ভবত গৃহবধূকে কোনো কারণে ভিডিও কল করে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেল করা হতো তার মেয়ের কিংবা চাকরির প্রলোভন দেখিয়ে ওই ব্যক্তি তাদের মেয়েকে সুকৌশলে বাড়ি থেকে বের করে এরপর অপহরণ করে রেখেছে। নিখোঁজ ডায়েরির পরেও যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ করে নিখোঁজ হওয়া গৃহবধূর পরিবারের তরফ থেকে সমস্ত কিছু জমা দেওয়া হয় শান্তিপুর থানায়। তাদের পরামর্শ মতোই করা হয় কেস ডায়েরি। কিন্তু এরপরেই ভোটের দামামা বেজে যাওয়ার কারণেই হয়তো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের মেয়ের তল্লাশির জন্য পুনা যাওয়ার কথা বলেও সম্ভব হয়নি। প্রায় দুমাস ধরে নিজেদের মেয়েকে ফিরে না পেয়ে চিন্তায় উদ্বিগ্ন রয়েছে পরিবার। আদৌ তাদের মেয়ে বেঁচে রয়েছে কিনা তা নিয়েও সংশয়ে পরিবার। তাদের দাবি, দুদুটো মোবাইল নম্বর ট্র্যাক করে সম্ভব হতে পারে তার মেয়ে খুঁজে পাওয়ার। শুধু তাই নয়, মেয়ের মোবাইল সুইচ অফ থাকলেও তা রয়েছে মেয়ের কাছেই। পুলিশ প্রশাসন সক্রিয় হলে হয়তো তাদের মেয়েকে তারা ফিরে পাবেন। এর আগেও সংবাদ মাধ্যমে তারা দেখেছেন ভিন রাজ্যে, এমনকি ভিন দেশ থেকে পর্যন্ত পুলিশ প্রশাসন রহস্যের উদ্ঘাটন করেছেন। তাই এবার পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন পরিবার। মেয়ের সাথে অন্য কোন সম্পর্ক ছিল বিবাহ বহির্ভূত কারোর সাথে? বিবাহর পরে যে সম্পর্ক ছিল কি না ছিল সেটা তো আমি বলতে পারি না। আমি তো সবসময় কাজে ব্যস্ত থাকি, সকালে বেরিয়ে যাই, রাত্রে বাড়ি আসি, এসে আবার একটু বাজারঘাট করে খাওয়া দাওয়া জোগাড় করে তারপরে আমি এবার যে টাইম হলে ৯টা ১০টা হলে একটু খেয়ে দিয়ে নাতি নাতি নিয়ে একটু ঘুমাই সকালে। সারাদিন আমার এইভাবে চলে যায়। এখন বাড়িতে আসলে মেয়ে যখন বাড়িতে আসে তখন মেয়েকে ধরো জামাই যেখানে বিয়ে থাকা দিয়েছে সেখানে তাদের কোন দিক দিয়ে অসুবিধা নেই। আপনারা দেখে শুনে বিয়ে থাকা দিয়েছি? দেখে শুনে বিয়ে থাকা দিয়েছি। খাওয়া পড়া কোন দিক দিয়ে ঠাকুর দুয়ার বাবার আশীর্বাদে কোনো অসুবিধা নেই। জামাইয়ের সঙ্গে কোনো খারাপ সম্পর্ক কিছু? কারোর সঙ্গে মা বাবা ভাসুর গুলো সবার সঙ্গে ওদের সাথে ভালো সম্পর্ক হয়ে গেছিল, সবাই ওকে ভালোবাসছে। মেয়ের কি অত্যাধিক ফোন মোবাইল এই সমস্ত ব্যবহার করার অভ্যাস ছিল? মেয়ের তো ওই ছোটবেলা থেকে ওই যখন স্কুলে পড়াশোনা আধ ঘন্টা পরে মেয়েরটা সুইচ অফ হয়ে গেল, ওটাও সুইচ অফ হয়ে গেল ওই একসঙ্গে। কল এসেছিল মানে ওটা কি কি বলেছিল? মানে মিস কল হয়েছিল, কোনো কথা হয়নি? মিস কল হয়নি, সে বিষয়টা তো আমি এই বিষয়টা আমি বলতে পারো বাড়ির লোকের কাছে ওই মোবাইল মানে কথা তো হয়নি কারোর সাথে? না না। আচ্ছা, মিস কল হয়েছিল দেখলেন, তখন আপনারা যোগাযোগ করেন ওই মোবাইলে? ওই মোবাইলে, কিন্তু সেই মোবাইল থেকে আপনাদের কথা বলা হয়নি? না, তখন তো দিদি ওই ভিডিও কল করতে বলেছে, তখন বাড়ির লোকে জানে। তারপর কায়দা করে ওই ভিডিও কল করতে গিয়ে স্টিল মানে ছবি তুলে রেখেছিল ওইটা? এগুলো স্যার অফিসারকে দিয়েছি। আচ্ছা, আমার যা তথ্য সবকিছু অফিসারকে দিয়ে। মা মেয়ের কোনো কখনো মেয়ের সঙ্গে কোন রকম কোনো সম্পর্ক, আপনার বিয়ে তো মেয়ের হয়ে গেছিল, তারপরে কিন্তু কোনো সম্পর্ক কোনোদিন লক্ষ্য করেছেন? জামাইয়ের বাড়ি কোথায়?
কি নাম? অসীম বিশ্বাস। আমার কি করে পেশায়? কাপড়ের ব্যবসা করে। আপনারা বিয়ে দিয়েছিলেন না ছেলে মেয়ে বিয়ে করেছিল? আমরা দেখে শুনে দিয়েছি। জামাইয়ের সঙ্গে অশান্তি বা কিছু? জামাইয়ের সঙ্গে কোনো অভাব অনটন কিছু না। জামাই খুব ভালো, ফ্যামিলি খুব ভালো, মেয়েরা খুব ভালোবাসে। এখন কোন জামাইয়ের সঙ্গে আপনার যোগাযোগ আছে? এখনো জামাই ফোন করে রাত্রিবেলায়, কাজের শেষে যখন ঘরে দোতলা বাড়ি হবে। তো এখন কি চাইছেন পুলিশ প্রশাসনের কাছে? কি চাইছেন? চাইছি যে আমার মেয়েটারে ভালোভাবে আনবে। আচ্ছা, কি নাম আপনার? মান্তি। আপনার নাম? না, জ্যোৎস্না বিশ্বাস। আর মেয়ের নাম? কয় মেয়ে আপনার? একটাই মেয়ে। আর ছেলে? ছেলে এক ছেলে এক মেয়ে। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 21 চলছে।